ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো রিপোর্ট অনুযায়ী নারী নিগ্রহে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে শীর্ষে। এই তথ্যকে হাতিয়ার করেই পঞ্চায়েত নির্বাচনের আগে কোমর বেঁধে আসরে নেমেছে বিরোধীরা। বুধবার উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়ায় তার প্রথম পঞ্চায়েত নির্বাচনী সমাবেশে বিরোধীদের সেই আক্রমণের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, আগে মহিলাদের ওপর অত্যাচার হলে, খুনের ঘটনা ঘটলে কেউ পুলিশে অভিযোগ জানানোর সাহস পেতেন না। বাম আমলে ধর্ষিতারা মুখ লুকিয়ে কেঁদেছেন, কিন্তু তাদের অভিযোগ জানাতে দেওয়া হয়নি। এখন মহিলারা অত্যাচারিত হলে থানায় গিয়ে অভিযোগ জানাচ্ছেন, এটা এক ধরনের জাগরণ। মমতা এদিন হুঁশিয়ারি দিয়ে বলেন, মা বোনেদের ওপর যারা অত্যাচার করবে সরকার তাদের কাউকে রেহাই দেবে না। পঞ্চায়েত ভোটে মহিলাদের জন্য 50% আসন সংরক্ষণকে বাংলায় নতুন যুগের সূচনা বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী। একই সঙ্গে তার দাবি, পঞ্চায়েত ভোটে ঠিকানা হারিয়ে যাবে সিপিএমের। বিভিন্ন জায়গায় ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগে যখন রাজ্য উত্তাল, তখন ছাত্রীদের যৌন হেনস্থা রুখতে বিদ্যালয় ও কলেজ স্তরে ক্যারাটে বা শারীরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করার আর্জি জানালেন মন্ত্রী অরূপ রায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি লিখে তিনি এই আর্জি জানিয়েছেন। চিঠিতে অরূপ রায় লিখেছেন, ধারাবাহিকভাবে আমরা দেখে আসছি যে বিদ্যালয় এবং কলেজে পাঠরতা ছাত্রীদের ওপর শারীরিক এবং যৌন হেনস্থা হচ্ছে। এটি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। শুধু প্রশাসনিক সতর্কতার মধ্য দিয়ে মহিলা তথা বিদ্যালয় ও কলেজের ছাত্রীদের সঙ্গে হওয়া এই ধরনের অবাঞ্ছিত ঘটনাকে বন্ধ করা সম্ভব নয়। সামাজিক দায়বদ্ধতা থেকে আমার মনে হয়, সমাজের প্রতিটি মেয়েকে আত্মরক্ষার তালিম দিলে তারা শারীরিক হেনস্থা ও নিজেদের রক্ষা করতে সক্ষম হবেন এবং তাদের মধ্যে আত্মমর্যাদা প্রতিষ্ঠা পাবে। ক্যারাটে অথবা শারীরিক প্রশিক্ষণ বিদ্যালয় এবং কলেজ স্তরে বাধ্যতামূলক করার আর্জি জানাই। এর আগে পরিবহন মন্ত্রী মদন মিত্র স্কুলের সিলেবাসে ক্যারাটে বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছিলেন। সংবাদের শিরোনামে কামদুনি, সকলের মুখে মুখে কামদুনি। কিন্তু এই কামদুনিরই আরো একটা পরিচয় আছে। একসময় রূপলি পর্দার বড় পছন্দের ছিল উত্তর চব্বিশ পরগনার এই জায়গাটি। রাজকমল, নবীন যাত্রা, নৌকাবিলা, সুগৃহদাহের মতো বাংলা এবং সৌদাগরের মতো হিন্দি সিনেমা শুটিং হয়েছে এই কামদুনিতে। हर हसी चीज का मैं तलबगार हूं, हर हसी। তখন রাস্তা ছিল না, জলপথে সম্বল। সকাল সকাল নৌকায় চলে আসতেন অমিতাভ বচ্চন, নূতন, পদ্মা খান্নারা সৌদাগর সিনেমার শুটিং করতে। যে বাড়িতে সৌদাগরে শুটিং হয়েছিল সেটি এখন পরিত্যক্ত। যা নৌকায় তারকারা কামদুনি আসতেন তিনি এখন বৃদ্ধ, কিন্তু সেই তারকা স্মৃতিতে এতটুকু মরছে পড়েনি। সৌদাগর সিনেমাটি টাইটেল কার্ডে কামদুনি গ্রামের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা হয়। এখনকার কামদুনি বাস্তবের মাটিতে, প্রতিবাদী কামদুনি সিনেমায় যেমন হয়। কার্ডিফের মহারণ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি ভারত শ্রীলঙ্কা। মিনি বিশ্বকাপের সেমিফাইনালে বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি চায় টিম ইন্ডিয়া, আর চ্যাম্পিয়ন্স ট্রফিকে পাখির চোখ করেই এদিন প্র্যাকটিসে নেমে পড়ল ধোনি বাহিনী। পারফরমেন্সের নিরিখে খেতাবের অন্যতম দাবিদার ধবন, কোহলি, রায়নাদের চওড়া ব্যাট আর জাদেজা, অশ্বিন, ভুবনেশ্বরদের আগ্রাসী বোলিংয়ের ওপর ভর করেই লঙ্কা বাহিনীর ঝাঁঝে জল ঢালতে চাইছে ধোনি ব্রিগেড। যদিও শুধু জয়বর্ধনে বা সাঙ্গাকারাকে আটকালেই যে ম্যাচ পকেটে চলে আসবে তা আদৌ মানছেন না ক্যাপ্টেন কুল। পাশাপাশি মাহি আরও জানিয়ে দিলেন, 2015 বিশ্বকাপে বর্তমান স্কোয়াড সদস্যদের অনেকেরই থাকার সম্ভাবনা। অন্যদিকে টুর্নামেন্টে ক্রমশ উন্নতি করেছে শ্রীলঙ্কা। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়ে মিলেছে সেমিফাইনালে টিকিট। সাঙ্গাকারা, দিলসান, জয়বর্ধনেদের কাঁধে গুরু দায়িত্ব, কেননা প্রতিপক্ষের নাম ভারত, বিশ্বকাপের প্রতিশোধের হাতছানি। যদিও হাই ভোল্টেজ ম্যাচের ক্লাইম্যাক্সে বাড়া ভাতে ছাই দিতে রয়েছে মেঘ, বৃষ্টির ভ্রুকুটিও।